ওকে, তাহলে আজকে হচ্ছে ফাউন্ডেশনের ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়ছি, যেটার নাম হচ্ছে আর্থ প্রেশার। আর্থ প্রেশার, ঠিক আছে। তো আর্থ প্রেশার জিনিসটা কি আগে আমরা বুঝি। আর্থ প্রেশার জিনিসটা হচ্ছে যে কোনো ধর একটা স্ট্রাকচার যদি আমরা বানাই, কোনো স্ট্রাকচারের ওপর যদি আর্থ কোনো রকম ভাবে প্রেশার ক্রিয়েট করে, সেই স্ট্রাকচারটাকে মুভ করার জন্য চেষ্টা করে, তাহলে যে প্রেশারটা ক্রিয়েট হয় তাকে আমরা বলি আর্থ প্রেশার, ঠিক আছে। সাপোজ ধর এইটা হচ্ছে আমার একটা রিটেনিং ওয়াল, ঠিক আছে, এটা ধর একটা রিটেনিং ওয়াল। এবার এর এইখানটায় সাপোজ ধর ব্যাকগ্রাউন্ডটায় সয়েল আছে, ঠিক আছে, এটা ধর পুরোটা হচ্ছে আমার সয়েল, ঠিক আছে, এটার নাম দিচ্ছি আমরা রিটেনিং ওয়াল। ঠিক আছে, তো রিটেনিং ওয়ার্ল্ড এর ব্যাক সাইডে যে সয়েল মিডিয়ামটা থাকে একে আমরা বলি ব্যাকফিল, এটাকে আমরা বলি ব্যাকফিল, ঠিক আছে, যে পিছন সাইডটা হচ্ছে আমার ফিল করা আছে, এটা ধর ইম্পারভিয়াস লেয়ারটা আছে, ঠিক আছে। তো এবার দেখ কিছু কিছু জায়গায় তোরা বিশেষ করে রেল লাইন, যে তোরা কলকাতা যারা মেট্রো গুলো দেখেছিস, দক্ষিণেশ্বরের মেট্রো ওখানটা দেখবি যে এরকম রিটেনিং ওয়াল দেয়া আছে, পিছনে ব্যাকফিল করা আছে, তার উপর এরকম ভাবে কিছুটা সয়েল আবার এরকম অ্যাঙ্গেল করে উপর দিকে তোলা আছে। তো এই ধরনের যদি এক্সট্রা থাকে অ্যাঙ্গেল করে সয়েলটা, একে আমরা বলি সারচার্জ, একে আমরা বলি সারচার্জ। এবং এই হরাইজন্টালের সাথে এ যে অ্যাঙ্গেলটা করে এটাকে আমরা বলি বিটা, এটার নাম হচ্ছে সারচার্জ অ্যাঙ্গেল, সারচার্জ অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এখন দেখ ভালো করে জিনিসটা আগে বোঝ, তারপরে জিনিসগুলো আমি ডিটেলসে আলোচনা করব। যখন কোন সয়েল মিডিয়াম এরকম ব্যাকগ্রাউন্ডে থাকে, তখন সয়েলের মধ্যে দুটো প্রেশার ক্রিয়েট হয়, ঠিক আছে। আমি এটা ছবিটা আরেকবার আঁকি এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধর এইটা হচ্ছে আমার ব্যাকফিল, এটা ধর হচ্ছে আমার ব্যাকফিল, এই ধর সয়েল আছে। তো এই সয়েল মিডিয়ামের এখানে কোন একটা পোর্শনকে যদি আমরা নিই, তো এই সয়েলটা এই পোর্শনটার ওপর দুটো প্রেশার দিতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে ভার্টিক্যাল প্রেশার, যেটাকে আমরা বলি সিগমা ভি, আর একটা হচ্ছে আমার হরাইজেন্টাল প্রেশার, ঠিক আছে, যেটাকে আমরা বলি সিগমা হরাইজেন্টাল, ঠিক আছে। এবার এই দুটো প্রেশারের মধ্যে কোন প্রেশারটা হচ্ছে প্রাইমারি, কোনটা হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ কোনটা হচ্ছে মেন প্রেশার, কোনটা হচ্ছে সেকেন্ড প্রেশার, সেটার উপর ডিপেন্ড করে এই যে আর্থের যে প্রেশার সেটাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেশার, একটা হচ্ছে প্যাসিভ আর্থ প্রেশার, ঠিক আছে। যদি হচ্ছে আমার এই ভার্টিক্যাল ফোর্সটা বেশি হয়, ভালো করে জিনিসটা বল, যদি এই ভার্টিক্যাল ফোর্সটা বেশি হয়, ঠিক আছে, তার মানে কি সয়েল যদি এই দিকে বেশি লোড দেয়, তাহলে এই লোডটা রেজিস্ট করার জন্য সয়েলটা কার উপর চাপ দেবে বেশি, এই দেয়ালের উপর বেশি চাপ দেবে, তাই তো, এই চাপটাকে রেজিস্ট করার জন্য এই দেয়ালের উপর চাপ দেবে। তাহলে কি এইখানে যে ভার্টিক্যালি যে প্রেশারটা হচ্ছে, এই প্রেশারটার জন্য এই দিকে দেয়ালটার উপর চাপ দেওয়ার ফলে এই দেওয়ালটা হচ্ছে এই দিকে মুভ করতে চেষ্টা করবে, ঠিক আছে। তো এই ধরনের হলে এই প্রেশারটাকে আমরা বলবো অ্যাক্টিভ প্রেশার, ঠিক আছে, এটা হচ্ছে তোর সিগমা ওয়ান, ঠিক আছে।
আর হচ্ছে এইটা হচ্ছে আমার তখন সিগমা থ্রি, এটা হচ্ছে মিনিমাম হয়ে গেল। আবার অপোজিট ডিরেকশানে ভালো করে জিনিসটা বুঝ, ধর সাপোজ এই রিটেনিং ওয়ালটা আছে, সবাই শুনতে পাচ্ছিস তো? এই রিটেনিং ওয়ালটা আছে, এখন আমি কি করলাম, এই রিটেনিং ওয়ালটাকে আমি এই দিক থেকে চাপ দিচ্ছি। সাপোজ ধর এই রিটেনিং ওয়ালটা এইদিকে আমি ঠেলছি, তাহলে মেন যে প্রেশারটা সেটা কোন দিকে হবে? এই দিকে হবে। এই দিকে যদি প্রেশার হয়, সয়েলটা কোন দিক থেকে চাপটা রিলিজ করার চেষ্টা করবে? এই উপরের দিকটা চেষ্টা করবে। তুই ভালো করে জিনিসটা বোঝ, তুই একটা চালের, ধর একটা চালের হচ্ছে তোর এ আছে, বা চালের কেন, বালির একটা বস্তা আছে, মানে স্তূপ আছে, তুই বালিগুলোকে যদি হাতে করে ঠেলিস, বালিগুলো কি দেখবি, তোর হাতের পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে জড়ো হতে হতে উপর দিকে ওঠার চেষ্টা করে, তাই তো? তার মানে কি, এইখানে দেখ সিগমা হরাইজেন্টাল ফোর্সটা কিন্তু অ্যাক্টিভ প্রেশার তখন, ঠিক আছে? আবার সিগমা ভার্টিক্যালটা তখন কিন্তু প্যাসিভ হয়ে যাচ্ছে। এখানে দেখ সিগমা ভার্টিক্যালটা অ্যাক্টিভ ছিল, এখানে কিন্তু সিগমা হরাইজেন্টালটা প্যাসিভ ছিল, এখানে কিন্তু দেখ জিনিসটা উল্টো হয়ে গেল। অর্থাৎ প্রেশারটা, মেন প্রেশারটা কোন দিকে কাজ করছে, এই রিটেনিং ওয়ালটা কোন দিকে মুভ করবে, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার এই অ্যাক্টিভ প্রেশার আর প্যাসিভ প্রেশারের জিনিসটা আসে, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝার আগে আমরা কয়েকটা জিনিস আগে ভালো করে বুঝে নেব, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে আমাদের একটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে প্লাস্টিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? প্লাস্টিক ইকুইলিব্রিয়াম কি, এখানটা জাস্ট শুধু একটা নোট করে লিখে রাখ, এ বডি অফ সয়েল ইজ সেড টু বি প্লাস্টিক ইকুইলিব্রিয়াম ইফ এভরি পয়েন্ট অফ ইট ইজ অন দ্য বর্ডার অফ ফেলিওর। ঠিক আছে, অর্থাৎ প্লাস্টিক ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সয়েলটাকে আমি যেদিকেই প্রেশার দিই না কেন, সয়েলটা সব দিক থেকেই ফেল হওয়ার পসিবিলিটিটা রাখে, ঠিক আছে? ধর এই হচ্ছে একটা সয়েল আছে, একে এই দিক থেকে প্রেশার দিলে এই দিকেও ফেল করতে পারে, আবার এই দিকে প্রেশার দিলে এই দিকেও ফেল করতে পারে, বিভিন্ন স্টেটে বিভিন্ন দিক থেকে সয়েলটা ফেল করতে পারে, ঠিক আছে? তো সেই ধরনের কন্ডিশন যদি হয় তাহলে তাকে বলবো প্লাস্টিক ইকুইলিব্রিয়াম। অর্থাৎ কি, কোনো একটা জিনিসকে টানলে সে টেনে বেড়ে আসবে, চাপ দিলে সে জিনিসটা ছোট হয়ে যাবে, এরকম জিনিস আর কি, ঠিক আছে? যে এইটাকে আবার হচ্ছে তোর আগের অবস্থা, ধর কোনো একটা জায়গাকে আমি ঠেললাম, ধর মাটিটাকে হচ্ছে ঠেললাম রিটার্নিং ওয়াল দিয়ে, সেই মাটিটা কি ওই ঠেলাটা আবার বন্ধ করে দিলে মাটিটা কি আগের অবস্থায় ফিরে আসে? তা তো ফিরে আসে না, তো এর মধ্যে চেঞ্জেসটা হয়, সেই জন্য এটাকে প্লাস্টিক ইকুইলিব্রিয়াম বলা হচ্ছে, ঠিক আছে? তো আমরা হরাইজেন্টাল স্ট্রেস, ভার্টিক্যাল স্ট্রেস এই জিনিসটা জেনে গেছি, এদের রেশিওকে আমাদের কোফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার বলা হয়। তো এটা লিখে রাখ, দ্য রেশিও, অফ হরিজন্টাল স্ট্রেস, যেটাকে আমরা সিগমা এইচ দিয়ে ডিনোট করি, টু দ্য ভার্টিক্যাল স্ট্রেস, যেটা হচ্ছে আমরা সিগমা ভি দিয়ে ডিনোট করি, ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার। ঠিক আছে, এটাকে স্মল কে দিয়ে ডিনোট করা হয়, কোফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার, বা স্মল কে বা ক্যাপিটাল কে দিয়ে ডিনোট করা হয়।
তা এইটার মানেটা তাহলে কি বলছে? এটার মানেটা বলছে যে এই সিগমা এইচ আর হচ্ছে সিগমা ভার্টিক্যাল এই দুটো রেশিওকে আমরা কে দিয়ে ডিনোট করি। খুব ভালো করে এটা মনে রাখতে হবে, এইটাই এখন সব অঙ্কের ক্ষেত্রে পুরো বেস, ঠিক আছে? পুরো আর্ট প্রেসারের এটা হচ্ছে বেস, এখান থেকেই সব জিনিসগুলো রিলেটেড হবে, ঠিক আছে? হরাইজেন্টালের সাথে ভার্টিক্যালের রেশিও, নট ভার্টিক্যালের সাথে হরাইজেন্টালের রেশিও, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট আমরা লিখব, এবার আমরা দেখ দুটো স্টেটের কথা বলেছি এর আগে, একটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট, একটা হচ্ছে প্যাসিভ স্টেট, তাই তো? তো অ্যাক্টিভ স্টেটে কি হয়েছে, আমাদের প্রেশারটা মেন কোন দিকে কাজ হচ্ছে, মেন প্রেশারটা সেটা হচ্ছে ভার্টিক্যালি বলেছিলাম, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ, আর এটা বলেছিলাম প্যাসিভ, তাই তো? তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে মেন যে প্রেশারটা সেটা ভার্টিক্যালি হচ্ছে আর মিনিমামটা হরাইজন্টালি হচ্ছে, প্যাসিভের ক্ষেত্রে জিনিসটা উল্টো হচ্ছে, তাই তো? তাহলে এখানে আমি লিখব ওয়েন দ্য সয়েল ইজ ইন অ্যাক্টিভ স্টেট ইন প্লাস্টিক ইকুইলিব্রিয়াম তার মানে কি বললাম এর আগে, আমি বললাম যে সিগমা ওয়ান এর ভ্যালুটা কোনটা হবে, সিগমা ভার্টিক্যাল হরাইজন্টাল না সিগমা ভার্টিক্যাল? সিগমা ওয়ান এর ভ্যালু কি হবে বল, অ্যাক্টিভ স্টেট এর ক্ষেত্রে? সিগমা ভার্টিক্যাল, তাহলে সিগমা ভার্টিক্যাল হলো, আর সিগমা থ্রি টা কি? সিগমা হরাইজন্টাল হচ্ছে। তাহলে এবার এই দুটো রেশিও আমরা জানি সিগমা ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা থ্রি ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2, এটা হচ্ছে আমরা ফর্মুলাটা জানি, ঠিক আছে? তাহলে সিগমা ওয়ান বাই সিগমা থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি, দেখ সিগমা ওয়ান হচ্ছে এখানে সিগমা ভার্টিক্যাল আর এটা হচ্ছে সিগমা হরাইজেন্টাল, ইজ ইকুয়াল টু লিখতে পারি ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2, এটাই লিখতে পারি। এই যে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5/2, একে আবার আমরা এন কিউ দিয়ে ডিনোট করি অনেক সময়, এন ফাই, সরি এন কিউ নয় এন ফাই দিয়ে ডিনোট করি, এটাকে বলা হয় ফ্লো কার্ভ, ফ্লো কার্ভ, অর্থাৎ কার্ভটা কত অ্যাঙ্গেলেতে ফ্লো করছে। এই জিনিসটাকে যদি আমরা ভালো করে জিনিসটাকে যদি থিওরিটিক্যালি বোঝাই, এটা ধর প্লেন আছে, আমার যে ফেলিওর যে প্লেনগুলো হবে, ঠিক আছে, সেই ফেলিওর প্লেনগুলো ঠিক এইভাবে কাজ করবে, অর্থাৎ কি, ধর সাপোজ আমার এইটা একটা প্রিন্সিপাল স্ট্রেস দিচ্ছে, মেজর প্রিন্সিপাল স্ট্রেস সিগমা ভি, সিগমা ভার্টিক্যাল, ঠিক আছে? তো এর যে ফেলিওর প্লেনটা, এই প্লেনটা কত অ্যাঙ্গেল করে থাকবে হরাইজন্টালের সাথে? 45 ডিগ্রি প্লাস 5/2, 5/2 মানে আমরা জানি অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, তো এই দিকে কাজ করবে প্লাস এই দিকে আমার ভার্টিক্যালি ফেলটা ঠিক এইভাবে হবে, এই প্লেন বরাবর ফেলটা হবে, ঠিক আছে? এইটা গেল হচ্ছে আমাদের অ্যাক্টিভ স্টেটে। তাহলে এই দিকে ভার্টিক্যাল যদি হয়, হরাইজেন্টালি যে প্রেশারটা সেটা কোন দিকে কাজ করছে? এই দিকে কাজ করছে, তাহলে সিগমা এইচটা হচ্ছে আমার এই দিকে কাজ করছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমার তাহলে এইখান থেকে আমি এটা লেখা হয়ে গেলে বলবি পরে পাতায় যাব, আচ্ছা এইখানে লিখে দিই। তাহলে দেখ সিগমা ভার্টিক্যাল বাই সিগমা হরাইজন্টাল ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান স্কয়ার 45 ডিগ্রি প্লাস 5/2, এইটাকে আমার কে তে ট্রান্সফার করতে গেলে তাহলে সিগমা হরাইজন্টাল বাই সিগমা ভার্টিক্যাল করতে হবে,
इज इक्वल टू होच्छे 1 बाई टैन स्क्वायर 45 डिग्री प्लस 5 बाई 2 এটা লিখতে পারি। এটা যদি ভালো করে মডিফাই করা হয় তাহলে এর যে ইকুয়েশনটা সেটা হয় 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই। খুব ভালো করে মনে রাখতে হবে এই যে ভ্যালুটা পেলাম এইটাকেই আমরা কোফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার অ্যাট অ্যাক্টিভ স্টেট বলা হয়। ঠিক আছে, এটা লিখে নিয়ে আমি পরের পাতায় যাচ্ছি, পরের পাতায় ভালো করে লিখে দিচ্ছি। তাহলে আমরা মেন যেটা ইকুয়েশন পেলাম যে কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার ইজ ইকুয়াল টু কে এ ইজ ইকুয়াল টু কি পেলাম 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই। ঠিক আছে, এইটা গেল হচ্ছে আমার অ্যাক্টিভ আর্থ প্রেশারের ইকুয়েশন। ঠিক আছে, এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। নেক্সট পয়েন্ট, ওয়েন দ্য সয়েল is in passive state in plastic equilibrium এক্ষেত্রে কি হচ্ছে প্যাসিভ স্টেটের ক্ষেত্রে সিগমা ওয়ানের ভ্যালু কোনটা সিগমা হরাইজন্টাল আর সিগমা থ্রি ভ্যালু কোনটা সিগমা ভার্টিক্যাল, তাই তো? তাহলে এক্ষেত্রে কিরকম ভাবে স্টেজটা কাজ করছে সেটা দেখা যায়। তাহলে দেখ এর ক্ষেত্রে যে ফেলিওর প্লেনটা হবে সেইটা হচ্ছে ঠিক আমাদের এরকম টাইপ। দুটো প্লেনের মধ্যে কিন্তু তফাত আছে, অ্যাঙ্গেলটা ভালো করে লক্ষ্য করবি তাহলেই বুঝতে পারবি। ঠিক আছে, দুটো ফেলিওর প্লেনের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। আগেরটা যে অ্যাঙ্গেলটা ছিল ফেলিওর প্লেনের অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি প্লাস 5 বাই 2 ছিল, এইটা হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 5 বাই 2। ঠিক আছে, এইখানে যে ফেসটা দিচ্ছে এটা হচ্ছে তোর মাইনর ভার্টিক্যাল আর এইদিকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে মেজর হরাইজন্টাল। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে দেখ আমাদের অ্যাকচুয়াল যে ফর্মুলাটা হবে সিগমা 1 বাই সিগমা 3 ইজ ইকুয়াল টু কি আছে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5 বাই 2 আমরা জানি। তাহলে এটাকে যদি আমি মডিফাই করি সিগমা হরাইজন্টাল বাই সিগমা ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 5 বাই 2। তো এটা কি আমি আবার লিখতে পারি সিগমা হরাইজন্টাল বাই সিগমা ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু দেখ 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই। ঠিক আছে, এইটাকে আমরা বলা হয় কে পি, অর্থাৎ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার ইজ ইকুয়াল টু কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই। এটা গেল হচ্ছে আমার প্যাসিভ আর্থ প্রেশারের কোফিসিয়েন্টের ইকুয়েশন। ঠিক আছে, খুব ভালো করে এগুলো মনে রাখতে হবে, এই ইকুয়েশনগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসে। ঠিক আছে, এবার দেখ আমরা যেটা বলছিলাম এইগুলো সব কিছুই বলছিলাম প্লাস্টিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ক্ষেত্রে। ঠিক আছে, যতক্ষণ আমরা এই জিনিসটাকে বললাম সেটা হচ্ছে প্লাস্টিক ইকুইলিব্রিয়াম কন্ডিশন ক্ষেত্রে কিরকম হয় সেটা দেখে আমরা বললাম।
এবার ধর ইলাস্টিক হয় কখন? ইলাস্টিক হয় যখন কোন সয়েল একটা রেস্ট পজিশনে থাকে, ঠিক আছে? সয়েল কোন যদি রেস্ট পজিশনে থাকে তখন তাকে আমরা বলবো ইলাস্টিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? তো এখানটা একটা পয়েন্ট জাস্ট লিখে রাখ, লেক হোয়েন দ্য সয়েল, হোয়েন দ্য সয়েল ইজ অ্যাট ইলাস্টিক ইকুইলিব্রিয়াম, অর্থাৎ লিখে রাখ অ্যাট রেস্ট দ্য রেশিও অফ হরাইজেন্টাল স্ট্রেস টু ভার্টিক্যাল স্ট্রেস ইজ কল্ড কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার অফ রেস্ট, ঠিক আছে? একে হচ্ছে আমরা ডিনোট করি কে জিরো দিয়ে, এর ভ্যালু হবে সিগমা হরাইজেন্টাল বাই সিগমা ভার্টিক্যাল, একই হবে, কিন্তু এর ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে এর কে জিরো রেস্ট পজিশনে বলা, ঠিক আছে? তো এই জিনিসটা মোটামুটি এখানে পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? সয়েল ইলাস্টিক কন্ডিশন মানে কি? যখন কোনো জিনিস রেস্ট পজিশনে থাকে, ঠিক আছে? প্লাস্টিক স্টেট মানে কি? কোনো জিনিসকে চাপ দিলে সেই জিনিসটা হচ্ছে মুভ করবে বা তার শেপ চেঞ্জ হবে, তখন তাকে বলা হয় প্লাস্টিক স্টেট। কোনো জিনিস যদি রেস্ট পজিশনে থাকে বলি, মানে কি সেই জিনিসটা যেরকম অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে, অর্থাৎ কি সয়েলটার উপর চাপ দিলেও সেই চাপটা সে আগের অবস্থাতেই ফিরে আসবে, সেই ধরনের স্টেটকে বলা হয় রেস্ট পজিশন, ঠিক আছে? এবার এই রেস্ট পজিশনে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমরা যাব এক এক করে। তার আগে আমরা অ্যাক্টিভ স্টেট আর প্যাসিভ স্টেট এই দুটো জিনিস কি, যেটা আমি এর আগে হচ্ছে আমরা আলোচনা করলাম এইখানে, তাদের দুটোর মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা আগে একটু লিখে নেব, ঠিক আছে? তারপরে এই রেস্ট পজিশনটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? তো দেখ, আমরা এখানে দেখলাম দুটো স্টেট, একটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট, অ্যাক্টিভ স্টেট আর একটা হচ্ছে প্যাসিভ স্টেট, প্যাসিভ স্টেট। ঠিক আছে, তো ফার্স্টে আমরা এই অ্যাক্টিভ স্টেট আর প্যাসিভ স্টেটটাকে একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে আগে বুঝি যে জিনিসটা কাজ করে কিরকম। ধর এটা হচ্ছে আমার রেস্ট পজিশন, সাপোজ ধর এটা হচ্ছে আমার রেস্ট পজিশন, এই জায়গা ধর জিরো পয়েন্ট দিলাম, ঠিক আছে? ঠিক আছে, এই দিকটা হচ্ছে আমার বললাম ল্যাটারাল আর্থ প্রেশার, এই দিকটা আমি দিয়ে দিচ্ছি ধর ল্যাটারাল আর্থ প্রেশার, অর্থাৎ আমার যদি এইটা হচ্ছে তোর রিটেনিং ওয়াল হয়, এই যে ল্যাটারাল প্রেশারটা দিচ্ছে সেইটা হচ্ছে আমার এই দিকে দিচ্ছে, ঠিক আছে? যে কার দিকে প্রেশারটা বেশি হচ্ছে, যখন এই জিনিসটা অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল হয়, ভালো করে বুঝ, এই আর্থ ফিল্ডটা যখন অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল হয় তার মানে কি, তখন হচ্ছে এই ভার্টিক্যালটা হচ্ছে অ্যাক্টিভ স্টেটে থাকে আর এইটা হচ্ছে প্যাসিভ স্টেটে থাকে, তার মানে এই প্যাসিভ ফোর্সটা হচ্ছে কম, অ্যাক্টিভ ফোর্সটা বেশি হয়, ঠিক আছে? তো এই দিকটা যদি আমি ডিনোট করি অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল্ড,
ধর সাপোজ ধর কোন একটা ফোর্স আছে, সেটা হচ্ছে এইখান থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে অ্যাওয়ে ফ্রম ব্র্যাক ফিল্ড, কতটা যাচ্ছে অ্যাওয়ে ফ্রম ব্যাক ফিল্ড, অ্যাওয়ে ফ্রম ব্যাক ফিল্ড, ঠিক আছে? তো ধর এই পয়েন্ট পর্যন্ত ল্যাটারাল যে প্রেশারটা এতটা দূর আছে, যত হচ্ছে আমার এই দিকে যেতে যাবে তত হচ্ছে আমার এর প্রেশারটা বাড়বে। অর্থাৎ কি, আমি জিনিসটাকে যদি এই দিক থেকে ভাবি, আমার যে প্যাসিভ আর্থ প্রেশার পি এ, ধর এটা হচ্ছে আমার প্যাসিভ আর্থ প্রেশার। আচ্ছা আমি আগে পুরো ড্রয়িংটা এঁকে নিই, তারপর জিনিসটা বোঝাচ্ছি, হ্যাঁ, নাহলে তোরা বুঝতে পারবি না। টুয়ার্ডস ব্যাকফিল্ড, ঠিক আছে? এই গ্রাফটা ঠিক অনেকটা এরকম টাইপের কাজ করে, ঠিক আছে? এই দিকটা বেশি থাকে, এই দিকটা কম থাকে, ঠিক আছে? এই পয়েন্টটাকে আমরা বলি পিপি, এই পয়েন্টটা হচ্ছে আমার পিপি, আর এই পয়েন্টটা হচ্ছে আমার পিও, ঠিক আছে? এর যে ডিফরমেশন এটা হচ্ছে অনেক বেশি, তার মানে হচ্ছে লার্জ ডেল, আর এইটাই হচ্ছে ডিফরমেশন কম, যেটা হচ্ছে স্মল ডেল, ঠিক আছে? এবার জিনিসটা আমি ভালো করে বোঝাই। একটা জিনিসকে দেখ, এই দিকটা যেটা হচ্ছে টুয়ার্ডস দ্য ব্যাকফিল, মানে এই দিকটা হচ্ছে পুরোটাই হচ্ছে প্যাসিভ স্টেট, প্যাসিভ স্টেট, ঠিক আছে? আর এইখানের পুরো পোর্শনটা সেটা হচ্ছে অ্যাক্টিভ স্টেট। এখানে দেখ, আমরা যে ল্যাটারাল আর্থ প্রেশার বলছি, তার মানে কি, এখানে আর্থ প্রেশার যেটা হচ্ছে সিগমা হরাইজেন্টাল, যেটা তাই তো, সিগমা হরাইজেন্টাল যে প্রেশারটা সেইটা রিপ্রেজেন্টেশন এই দিকে করছি। তাহলে সিগমা হরাইজেন্টাল প্রেশার দেখ অ্যাক্টিভ স্টেটের দিকে সবচেয়ে বেশি কম, ঠিক আছে? এবার এইখান থেকে জিনিসটা প্যাসিভ স্টেটের দিকে কিন্তু সিগমা হরাইজেন্টালের প্রেশারটা বেশি। আমি তো এই দিকে সবচেয়ে বেশি প্রেশার দিলে তবে তো এটা সিগমা অন হবে, তবে বেশি এই দিকটা রিফ্লেক্ট করবে। অর্থাৎ একটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারছি যে অ্যাক্টিভ প্রেশারে যতটা না এইটা মুভমেন্ট হবে, প্যাসিভ প্রেশারে কিন্তু অনেক বেশি মুভমেন্ট হবে, ঠিক আছে? ভালো করে তোরা নিজেরা যদি এক্সপেরিমেন্ট করিস, আমি একটা সহজ এক্সপেরিমেন্ট তোদের বলছি, তোরা একটা বালির স্তূপ, অল্প বালির স্তূপ নিয়েই করবি, চারপাশে চারটে ইট দিয়ে দিবি, ভালো করে দেখ চারপাশে চারটে ইট দিয়ে ঘিরে তার উপর বালি চাপালি। এবার তোরা দেখবি ওই বালিটাকে ওপর থেকে নিচের দিকে চাপ দিবি, ঠিক আছে? শুনতে পাচ্ছিস সবাই? শুনতে পাচ্ছিস? বালিটাকে উপর থেকে নিচের দিকে চাপ দিবি, চাপ দিলে দেখবি ওই ইঁটটা একটু সরবে, চারপাশে যে ইঁটগুলো আছে সেই ইঁটগুলো একটু একটু সরবে, ঠিক আছে? কিন্তু ততটা বেশি মুভমেন্ট হবে না, কারণ কি, ওই যে ভার্টিক্যালি যে তোরা চাপটা দিচ্ছিস, ম্যাক্সিমাম চাপটাই হচ্ছে চলে যাচ্ছে তোর এতে আন্ডারগ্রাউন্ড, আমাদের গ্রাউন্ড, গ্রাউন্ডে চলে যাচ্ছে, তাই তো? খুব কম সংখ্যক প্রেশারই ওই ইটগুলোর আশেপাশে আসছে, সেই জন্য ইটগুলো দেখবি খুব একটা বেশি মুভমেন্ট করে না। হোয়ার অ্যাজ তোরা যদি এখন কি করিস, ওই চাপটা সেম চাপ তোরা ইটগুলোর ওপরে দিস, চারটে ইট আছে, চারটে কোণে চারটে ইটকে তোরা যদি চাপ দিস হরাইজেন্টালি, তাহলে কি হবে, সেই চাপটা দেখবি মাঝখানের যে বালি স্তূপটা আছে সেই বালি স্তূপটা দেখবি ওপর দিকে উঠতে থাকে। এটা তো হবে প্র্যাকটিক্যালি, এটা সবাই বুঝতে পারছিস তো? বালি স্তূপটা উঠতে থাকে, অর্থাৎ কি, হরাইজেন্টাল যখনই চাপ দিচ্ছি তেমনি ইটগুলো ভেতর দিকে আরো বেশি খুব তাড়াতাড়ি ঢুকছে, ঠিক আছে? সেই জন্য হচ্ছে আমাদের হরাইজেন্টাল প্রেশার যে সব সময় কার্যকরী হবে তা কিন্তু মানে নয়, হরাইজেন্টাল প্রেশার কিন্তু অনেক বেশি এফেক্টিভ, মানে অনেক বেশি ক্ষতিকারক রাদার দ্যান হচ্ছে অ্যাক্টিভ স্টেট, ঠিক আছে? সেই জন্য হচ্ছে আমাদের যখন ডিজাইন করা হয় এইটা সবসময় লক্ষ্য রাখতে হয় যে হরাইজেন্টাল থ্রাস্ট আমার কতটা দিতে হয়, কারণ এইটার জন্য হচ্ছে আমার সয়েলটা উপরে যে বিয়ারিং ক্যাপাসিটি সেটা অনেক বড় এফেক্ট করে, ঠিক আছে? তো এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো এবার অ্যাক্টিভ স্টেট আর প্যাসিভ স্টেট এই দুটোর হচ্ছে কয়েকটা ডিফারেন্স আমরা লিখে নেব।
ফার্স্ট লেক ভেরি লিটল মুভমেন্ট, যেটা আমি বললাম ছবিতে কি আমরা দেখতে পেলাম, এইটা হচ্ছে প্রায় অলমোস্ট 0.5% হরাইজন্টাল স্ট্রেন হয়। ঠিক আছে, এটা লেক মাচ হায়ার মুভমেন্ট, এটা অ্যারাউন্ড 2% হরাইজন্টাল স্ট্রেন হয়। ঠিক আছে, দু নম্বর পয়েন্ট, ফেলিওর প্লেন ইজ ইনক্লাইন, ফেলিওর প্লেন ইজ ইনক্লাইন অ্যাট 45° প্লাস 5/2, এটা আমরা আগেই পড়লাম। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফেলিওর প্লেন ইজ ইনক্লাইন অ্যাট 45° মাইনাস 5/2। ঠিক আছে, তিন নম্বর, উইথ অফ স্লাইডিং, উইথ অফ স্লাইডিং ওয়েজ অ্যাট দ্য টপ অফ ওয়াল ইজ এইচ কট 45° প্লাস 5/2। ঠিক আছে, এইচ মানে হচ্ছে হাইট অফ দ্য রিটেনিং ওয়াল। ঠিক আছে, এটা হচ্ছে হাইট অফ দ্য রিটেনিং ওয়াল হচ্ছে আমাদের এইচ। ঠিক আছে, এইচ কট 45° প্লাস 5/2 উইথ অফ দ্য স্লাইডিং ওয়েজ, কতটা হচ্ছে আমার এই টপে কতটা হচ্ছে স্লাইডিং আমি এ করতে পারবো, এই যে অ্যাঙ্গেলটা করছি ওয়েজ এটা কতটা করতে পারবো, সেটা হচ্ছে ডিপেন্ড করবে এইচ কট 45° প্লাস 5/2। আর এর ক্ষেত্রে উইথ অফ স্লাইডিং স্লাইডিং ওয়েজ অ্যাট দ্য টপ অফ ওয়াল ইজ, এর ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে এইচ ঠিক রাখ কট 45° মাইনাস 5/2। লাস্ট পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেশার ইজ লেস দেন প্রেশার অ্যাট রেস্ট, প্রেশার অ্যাট রেস্ট, প্রেশার অ্যাট রেস্ট কোনটা, এই যে পিও, এই পয়েন্ট হচ্ছে প্রেশার অ্যাট রেস্ট, তাই তো পিও যেটা লিখেছি, এর এই দিকের ভ্যালুটা দেখ নেগেটিভ ভ্যালু, মাচ লেস কম আছে, আর এইটা হচ্ছে পজিটিভ ভ্যালু। ঠিক আছে, এটা বেশি, আর এইটার ক্ষেত্রে লেখ প্যাসিভ আর্থ প্রেশার ইজ গ্রেটার দেন প্রেশার অ্যাট রেস্ট, হয়ে গেল চারটে পয়েন্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। স্যার স্লাইডিং ওয়েজটা কি বললেন? স্লাইডিং ওয়েজ মানে বললাম এই যে আমার এই যে তীর ধারটা, এই যে কতটা স্লাইডিং করা হচ্ছে আমার, সরি আমি কোনটা বলছি এইটা না, সরি এইটা না, আমার এই যে এখানে যে তোর স্লাইডিং যেটা হবে এই কোনটা, ঠিক আছে, এই কোনটা কতটা অ্যাঙ্গেলে হবে সেইটা অনেক সময় ডিপেন্ড করে এই ভ্যালুটার উপর। ঠিক আছে, আমার এটা কতটা স্লাইডিং আমার অ্যাঙ্গেলে রাখা হবে, ঠিক আছে, এইটাকে বলা হয় সারচার্জ অ্যাঙ্গেল, ঠিক আছে, এটাকে বলা হয় স্লাইডিং ওয়েজ। ঠিক আছে, তো এগুলো আস্তে আস্তে আসবে।
ঠিক আছে। তো এবার হচ্ছে আর্থ প্রেসার অ্যাট রেস্ট যেটা করলাম সেটা সম্পর্কে আগে আমরা একটু ধরে নিই, ঠিক আছে। আর্থ প্রেসার অ্যাট রেস্ট, আর্থ প্রেসার অ্যান্ড রেস্ট কিসের উপর বেস্ট করে হয়? আগের গুলো হচ্ছে অ্যাক্টিভ স্টেট প্যাসিভ স্টেট বলেছিলাম, প্লাস্টিক ইকুইলিব্রিয়ামের উপর বেস করে হয়, আর রেস্টটা হচ্ছে বেসড অন, এগুলো হচ্ছে কিন্তু শর্ট কোয়েশ্চেন আছে, হ্যাঁ, থিওরি অফ ইলাস্টিসিটি, কিছু শর্ট কোয়েশ্চেন আমাদের মুখস্থ রাখতে হবে। আর্থ প্রেসার অ্যাট রেস্ট কে আমাদের পোরোসিটি দিয়ে এইভাবে ভাগ করা হয়, ঠিক আছে। দাঁড়া, এখানে একটা ইকুয়েশন আছে, আমি ইকুয়েশন দেখি তো দেখো, আমার ভ্যালুটা মনে নেই, হ্যাঁ। তো এখানে যেটা হচ্ছে 1 মাইনাস মিউ, ঠিক আছে, এই মিউটাকে বলা হয় আমাদের পয়জনস রেশিও, পয়জনস রেশিও, ঠিক আছে। এক নম্বর, কোন একটা ব্যাকফিল, ভালো করে জিনিসটা এটা দেখ, এবার হচ্ছে আমাদের মেইন জিনিস আমরা ঢুকছি। ধরো এটা একটা ব্যাকফিল আছে, এই ব্যাকফিলটার হাইট হচ্ছে আমাদের, এই জায়গাতে কিন্তু সবাই খুব ভালো করে দেখ, হ্যাঁ, এটা ব্যাকফিল আছে, এটার হাইট ধর আমার এইচ, ঠিক আছে, এটা আমার রেস্ট পজিশনে আছে, ঠিক আছে। এই সয়েলটার স্পেসিফিক ওয়েট যেটা, সেটাকে আমরা যদি গামা দিয়ে ডিনোট করি, তাহলে এই সয়েলটা টোটাল যে প্রেশার, ঠিক আছে, টোটাল প্রেশার পার ইউনিট লেন্থ, এই সয়েলটার ক্ষেত্রে যেটা হবে সেটা মনে রাখতে হবে, পি জিরো ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কোএফিসিয়েন্ট অফ প্রেশার অ্যাট রেস্ট ইন্টু গামা ইন্টু এইচ স্কোয়ার। এই যে যে ফর্মুলাগুলো আমি লিখছি কিভাবে আসছে না আসছে সেগুলো কোনোদিনও কোশ্চেনে আসে না, সুতরাং সেইগুলো বলে আমি সময় নষ্ট করব না, ঠিক আছে। শুধু যতটুকুনি আসে সেইগুলো আমি শুধু লিখিয়ে দিচ্ছি, এইগুলোকে মনে রাখ তাহলেই হবে, ঠিক আছে। টোটাল প্রেশার হচ্ছে রেস্ট, কোনো রেস্ট পজিশনে কোনো প্রেশারের ইকুয়েশন হচ্ছে সবসময় এইটা মনে রাখতে হবে, পি জিরো ইজ ইকুয়াল টু হাফ কে জিরো গামা ইন্টু এইচ স্কোয়ার, ঠিক আছে, সবাই ঠিক আছে। এবার এই যে ভ্যালুগুলো কে জিরোর যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোর একটা নির্দিষ্ট এ আছে, ঠিক আছে। কে জিরোর ভ্যালু যেমন হচ্ছে লুজ স্যান্ডের ক্ষেত্রে, এগুলো একটু মনে রাখতে হবে, লুজ স্যান্ডের ক্ষেত্রে আমাদের যেমন কে জিরোর যে ভ্যালু সেটা হচ্ছে তোর 0.4 হয়, ঠিক আছে। আবার হচ্ছে তোর ডেন্স স্যান্ড, যেটা ডেন্স স্যান্ডের ক্ষেত্রে কে জিরোর ভ্যালু হচ্ছে 0.6 হয়, ঠিক আছে। তারপর হচ্ছে স্যান্ড কম্প্যাক্টেড ইন লেয়ার, কম্প্যাক্টেড ইন লেয়ার অথবা স্টিপ ক্লে হয়, তাহলে তার ভ্যালু হচ্ছে 0.8 হয়। তারপর হচ্ছে সফট ক্লে যদি হয় তার ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 0.6 হয়, আর হচ্ছে হার্ড ক্লে যদি হয় তার ক্ষেত্রে ভ্যালু হচ্ছে 0.5 হয়, ঠিক আছে। এই কটা আছে, আর দুটো ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। আর একটা ফর্মুলা হয় কে জিরো ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ফাই, ঠিক আছে,
এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে ফর পারফেক্টলি কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে, ফর পারফেক্টলি কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে। আর কে জিরোর ভ্যালু যেটা হয় সেটা অলমোস্ট কে প্যাসিভ যে তার অর্ধেক হয়, এটা হচ্ছে ইন মোস্ট কেস। ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে এই জিনিসটা হয়। ঠিক আছে, 5 মিনিটের ব্রেক নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের আর্থ প্রেশার থিওরি যেগুলো আছে, র্যাঙ্কিংস থিওরি, কলমস থিওরি, যেটার উপর বেস করে হচ্ছে সমস্ত ইকুয়েশনগুলো হয় বা অঙ্কগুলো হয়, সেগুলো আমরা দেখতে শুরু করব। ঠিক আছে স্যার, স্যান্ড কম্প্যাক্টেড ইন লেয়ার, ওটাকে আরেকটা কি বলে? স্টিপ ক্লে। স্পেলিং? STIFF। হেডিং দে আর্থ প্রেশার থিওরি, আর্থ প্রেশার। আজ আমি বেশিক্ষণ পড়াবো না, এই জাস্ট থিওরিটা লিখে ছেড়ে দেবো। আর্থ প্রেশার থিওরি, এটা দু ধরনের থিওরি হয়, কারণ এই নেক্সট যেগুলো আছে এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো ঠান্ডা মাথায় বোঝাতে হবে। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে তো র্যাঙ্কিংস থিওরি, র্যাঙ্কিংস থিওরি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কুলম থিওরি। ঠিক আছে, তো আমরা আসবো র্যাঙ্কিং থিওরির উপর সবচেয়ে বেশি গুরুত্বটা দেব। সবাই শুনতে পাচ্ছিস তো? উৎপল আছিস? উৎপল আছিস? র্যাঙ্কিংস থিওরির উপর সবচেয়ে বেশি গুরুত্বটা আমরা দেব। ঠিক আছে, তো এর অ্যাজাম্পশনস কি কি আছে আগে সেগুলো দেখে নিই। অ্যাজাম্পশনস, তো র্যাঙ্কিংস থিওরি এ একটা থিওরি দিয়েছিল যেটা আমরা রেস্ট পজিশনের ক্ষেত্রে করলাম। তো কোন একটা আর্থ প্রেশার কিরকম ভাবে কাজ করবে সেটা কিছু সয়েলের কিছু কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ফার্স্ট কি, এই অ্যাজাম্পশনসটা অনেক সময় কোশ্চেনে আসে। ঠিক আছে, সয়েল ইজ হোমোজিনিয়াস, আইসোট্রপিক, সেমি ইনফাইনাইট, ড্রাই অ্যান্ড কোহেশনলেস। কোয়েশন লেস 1 নম্বর। 2 নম্বর, ব্যাকফিল ওয়াল, না এটা ব্যাকফিল ওয়াল না লিখে ব্যাক অফ দ্য ব্যাকফিল ওয়াল, ব্যাক অফ ব্যাকফিল ওয়াল, ওয়াল ইজ, এটা অনেকবার কোশ্চেন এসছে ব্যাকফিল ওয়ালের, এটা এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার দিবি, স্মুথ অ্যান্ড ভার্টিক্যাল হয়। ঠিক আছে, এইটা কোশ্চেন অনেকবার এসছে যে ব্যাকফিল ওয়ালের পিছনটা কিরকম হয়। দেখবি রাফ, অনেকে দেখো রাফ দেওয়া হয়, অ্যাকচুয়ালি ব্যাকফিল ওয়াল যেটা সেটা রাফ করতে নেই, সেটা হচ্ছে স্মুথ করতে হয়। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে দ্য ব্যাকফিল গ্রাউন্ড, দ্য ব্যাকফিল গ্রাউন্ড সারফেস ইজ এ প্লেন সারফেস, প্লেন সারফেস হুইচ
maybe class niche which may be horizontal or inclined ঠিক আছে যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম যে horizontal হতে পারে inclined হতে পারে আর last leg soils are in plastic equilibrium ঠিক আছে এই কটা হচ্ছে অ্যাসাম্পশনস আমাদেরকে মাথায় রাখতে হবে এবার হচ্ছে আমাদের এই যে র‍্যাঙ্কিং থিওরি আমাদের যে আর্থ প্রেসার এটা হচ্ছে আমরা দুটো ভাগে ভাগ করে আমরা দেখব আর্থ প্রেসারটাকে দুটো ভাগে ক্যালকুলেশন করব একটা হচ্ছে অ্যাক্টিভ প্রেসার অ্যাক্টিভ আর্থ প্রেসার আর একটা হচ্ছে প্যাসিভ আর্থ প্রেসার একটা হচ্ছে কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে কোহেশনলেস সয়েল আর একটা হচ্ছে কোহেসিভ সয়েল এটার ক্ষেত্রে সেই একই এবার কোহেশন সয়েলের ক্ষেত্রে আবার তিন তোর পাঁচটা কেস দেখব একটা হচ্ছে ড্রাই অর ময়েস্ট ব্যাকফিল উইথ নো সারচার্জ দ্বিতীয় কেস যেটা দেখব সাবমার্জড ব্যাকফিল সাবমার্জড ব্যাকফিল তিন নম্বর কেসটা যেটা দেখব ব্যাকফিল উইথ ইউনিফর্ম সারচার্জ চারে দেখব ব্যাকফিল উইথ স্লোপিং সারফেস পাঁচে দেখব ইনক্লাইন্ড ব্যাক অ্যান্ড সারচার্জ ঠিক আছে এই কটা কেস হচ্ছে আমরা দেখব ঠিক আছে আর প্যাসিভের ক্ষেত্রে যেটা আমি বললাম একটা কোহেশন লেস সয়েলের ক্ষেত্রে দেখব একটা কোহেসিভ সয়েলের ক্ষেত্রে দেখব অর্থাৎ হচ্ছে এখানেও লিখে রাখ কোহেশন লেস আর হচ্ছে কোহেসিভ ঠিক আছে আর আমাদের এই কোহেসিভ সেটা হচ্ছে ব্যাকফিল উইথ সারচার্জ সাবমার্জ ব্যাকফিল এই যে যে পয়েন্টগুলো দিলাম এটা ক্ষেত্রে সবকটার ক্ষেত্রে আমরা কন্ডিশনগুলো দেখব আর্থ প্রেসারটা একটু জটিল চ্যাপ্টার ঠিক আছে এর ইকুয়েশন গুলো একবার করে নিতে পারলে ম্যাথস গুলো একবার রিভাইজ করে দিতে পারলে বাকিগুলো সব ইজি হয়ে যায় ক্লিয়ার সবাই